ওম নমঃ শিবায়। আমি শ্যাওড়াফুলিতে নিমাইতীর্থ ঘাটে আমি যাইনি, কেন দেখছি প্রচুর লাইন এবং ধাক্কা ধাক্কি। আমি তার পাশেই এই কালী মাতার মন্দির এখানে এই আর কি ঘাটে এসে জল ভরলাম। জল ভরে এখন এখানে ভোলে বাবার মন্দিরে একটু মাথায় দেব। সবাই এখানে বাঘ সাজাচ্ছে এবং ই করছে। ভালো করে না ভাটা তুমি ভুল বাড়লি আস, ভাটা সাইডে না কাটা আছে, ওই ধরে পড়ে যাবে। দেখো কালা দিলে ব্যাগ নোংরা যাবে পুরো। ব্যাগটা কেনা হলো আর এটা মধ্যে আলাদা জলটা নিয়ে নিচ্ছি। এই ছেলেটি আমাকে হেল্প করছে, ঘাট খুবই পিছল। তবে ডাকাত কালী বাড়ি এসে পৌঁছালাম। প্রচুর ভিড়, এখানে বাঘ রেখে সবাই বিশ্রাম নিচ্ছে, ভেতরে ব্রেকফাস্ট করছে। মনে হচ্ছে একটা গ্রুপের সাথে আসতে পারলে ভালো হতো। হর হর মহাদেব। Thank you.
শেওড়া পুলির থেকে আসার সময় হঠাৎ আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেল, তো এই সিঙ্গুর কালীবাড়ির এখানে ঠিক করা হলো, এখন যাওয়া হবে। এটা বৃষ্টি না হলে অসুবিধা হচ্ছে খুব। এটা শিল্প কিন্তু আজকে তো অসম্ভব ভিড়। এখানে আর বেশিক্ষণ আমি ওয়েট করব না, হাঁটতে হবে এখন অনেক, চেষ্টা করছি হাঁটার। বাচ্চা বাচ্চা ছেলেরা আসছে, এদের একটা গ্রুপ আছে, গ্রুপ মিলে আসছে। একসাথে এখন একটু টিফিন করে নিচ্ছি, ঘুগনি আর মুড়ি, তারপরে আবার পাই তোলা। এখানে অনেকে আর কি দোকানগুলো আছেন দেখলাম একটা ফাঁকা, এখন টিফিন করে নিচ্ছি। এতক্ষণ ক্যামেরার জন্য কোথায়